জানিয়ে দেব হেফাজতের কারাবন্দী নেতা কর্মীদের মুক্তির দাবি আমিরের। এদিকে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করছে ভারত বলছে ডাক্তার ইমরান। বাংলাদেশের সাথে ব্যবসা দ্বিগুণ করতে চায় তুরস্ক। এদিকে যুক্তরাষ্ট্রের এক নিষেধাজ্ঞায় ক্রসফায়ার বন্ধ হয়ে গেছে বলছে হাফিজউদ্দিন। আরও থাকছে ওআইসিকে গুলি করার কারণ জানালেন দুই গ্রেপ্তারকৃত ব্যক্তিরা। এবং সর্বশেষ থাকছে নির্বাচন উপলক্ষে নৌকার যান চলাচলের উপর নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মতামত। হেফাজতের কারাবন্দী নেতা কর্মীদের মুক্তির দাবি আমিরে। হেফাজতে ইসলামের কারাবন্দী নেতা কর্মী সহ আলেমদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির আমির মহিবুল্লাহ বাবুনগরী। আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারের কাছে এ দাবি জানান তিনি। বিবৃতি পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস। বিবৃতিতে বলা হয়, আলেমরা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন, তারা পবিত্র কোরআন ও হাদিসের পাঠদানে মাদ্রাসায় মগ্ন থাকেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সর্বসাধারণকে উদ্বুদ্ধ করেন, অথচ ডজন ডজন মিথ্যা মামলা দিয়ে তাদের কারারুদ্ধ করা হয়েছে। এমন আচরণ ইসলাম ও দেশের জন্য খুবই দুঃখজনক। বিবৃতিতে হেফাজতের আমির আলো বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফার মধ্যে রাজনৈতিক বা ক্ষমতা কেন্দ্রিক কোনো উদ্দেশ্য নেই। এসব দফার আন্দোলনের সঙ্গে রাষ্ট্র ক্ষমতা দখলের কোনো কর্মসূচি নেই, কিন্তু জানতে পেরেছি হেফাজতের নেতা কর্মীরা কারাগারে ভালো নেই। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে মহিবুল্লাহ বাবুনগরী বলেন, প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা নাস্তিক্যবাদীদের প্রতিনিধিরা সরকার ও হেফাজতের মধ্যে ভুল বোঝাবুঝি এবং দ্রুত সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। হেফাজতে ইসলাম বিশৃঙ্খলা চায় না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসেন গত বছরের মার্চে। সে সময় তার সফরের বিরোধিতা করে মাঠে নামে হেফাজতে ইসলাম। ২৬ মার্চ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে দফায় দফায় হেফাজতের নেতা কর্মীদের সংঘর্ষ হয়। এই খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়ি, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মাঠে নামে হেফাজত। সংগঠনের নেতাকর্মীরা সেদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান। সংঘর্ষে ১৯ জন নিহত, পুলিশ সহ ৫০০ জন আহত হন। হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয় সরকারি বেসরকারি স্থাপনায়। ওই সহিংসতায় ঘটনায় সারা দেশে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ১৫৪টি মামলা করা হয়েছে। ঘটনার পর ১৩০৩ জনকে গ্রেপ্তারের কথা জানা গেছে, পরে অনেকেই জামিনে বেরিয়ে আসেন। ভারত আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে কাশ্মীরিদের ওপর নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞ চালাচ্ছে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করেছে ভারতীয় বাহিনী। ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পর থেকে ২০২২ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত ভারতীয় বাহিনীর গুলিতে উপত্যকাটির ৪৩৯ জন স্বাধীনতা কামী নিহত হয়েছেন। জানুয়ারিতে গুলিতে ২২ জন নিহত হয়েছে। তিনি বলেন, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন, নির্বিচারে হত্যার জন্য প্রত্যক্ষভাবে ভারত দায়ী। বাংলাদেশের জনগণ কাশ্মীরের অধিকার বঞ্চিত মজলুম মানুষের পাশে আছে ও থাকবে। ভারতীয় সরকার কর্তৃক কাশ্মীরে মুক্তিকামী নারী, পুরুষ ও শিশুদের উপর নিপীড়ন ও গণহত্যা বন্ধ করতে জাতিসংঘের হস্তক্ষেপ জরুরি। তিনি স্বাধীনতাকামী কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ পূর্ণ বহাল করে বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কাশ্মীরি সংহতি দিবসে বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর আয়োজিত সংহতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগর সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, মুসলিম লীগ মহাসচিব অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক খন্দকার মিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মনির হোসেন কেন্দ্রীয় সদস্য, জাকির হোসেন যুব মিশন সদস্য, সচিব সৈকত চৌধুরী ও ছাত্র মিশন সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম প্রমুখ। বাংলাদেশের সাথে ব্যবসা দ্বিগুণ করতে চায় তুরস্ক। দেশটির রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তোরান বলেন, এবছরের মধ্যে বাণিজ্যের পরিমাণ হতে পারে ২০০ কোটি ডলার। তবে এজন্য বিদেশি বিনিয়োগ আরো সহজ করার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা কমানোর তাগিদ দিচ্ছে তুরস্ক। ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে মোস্তফা ওসমান তোরান কাজ শুরু করেন ২০২০ জানুয়ারিতে। তখন দুদেশের ব্যবসা বাণিজ্য মাত্র ৮৫০ মিলিয়ন ডলারের, এখন তা বিলিয়ন ছাড়িয়েছে, পরিমাণ ১.২ বিলিয়ন ডলার। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় তুরস্ক। মোস্তফা ওসমান তুরান বলেন, আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বেই,
এরই মধ্যে এটি ১ বিলিয়ন পার হয়েছে। চলমান ধারা অব্যাহত থাকলে এটি আরও বাড়বে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে তুর্কি দূত বলেন, অবকাঠামো জ্বালানি বিশেষ করে এলপিজি জাহাজ নির্মাণ ছাড়াও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী তাদের বিনিয়োগকারীরা সেজন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চায় দেশটি। স্থানীয় উদ্যোক্তাদের তুলনায় বিদেশিদের সুযোগ কম দাবি করে রাষ্ট্রদূত বলেছেন, বিনিয়োগ পদ্ধতি আরও সহজ করা দরকার। স্থানীয়দের সাথে বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার ব্যবধান অনেক। এছাড়াও বিভিন্ন জায়গায় অনেক দৌড়াদৌড়ি করতে হয়, এসব প্রক্রিয়া আরেকটু সহজ করা জরুরি। তুরস্কের জরিপ জাহাজ সর্বাধুনিক দাবি করে বাংলাদেশের গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানেও আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের এক নিষেধাজ্ঞায় ক্রস ফায়ার বন্ধ হয়ে গেছে বলছে হাফিজ উদ্দিন। র্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় দেশে ক্রস ফায়ার বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ভবিষ্যতে আওয়ামী লীগের ওপর স্বতন্ত্র অবরোধ আসতে পারে। আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এক প্রতিবাদ সভায় হাফিজ উদ্দিন এসব কথা বলেন। বিএনপির অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়া এবং রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের মুক্তির দাবিতে রাজবন্দীদের মুক্তি দাও শীর্ষক এ সভার আয়োজন করা হয়। সভায় আলেম ওরামা শিক্ষার্থী পেশাজীবী নবীন প্রবীণ সহ সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই সরকার কিন্তু দুর্বল সরকার। দেখেন, এক সেকশনেই ক্রস ফায়ার বন্ধ হয়ে গেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, পৃথিবীর অনেক বড় বড় মানুষ এরকম আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়েছে, তাদের কারো কারো বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা ওয়ারেন্ট ইস্যু করেছে, এ কারণে দেশের বাইরে তারা কোথাও যেতে পারেননি। সামনের দিনে এমনও হতে পারে বাংলাদেশে এখন যারা ক্ষমতাসীন দল তাদের বিরুদ্ধেও এ ধরনের স্বতন্ত্র নিষেধাজ্ঞা আসতে পারে, আর সেটি হলে দেশের বাইরেও যেতে পারবে না তারা। হাফিজউদ্দিন আহমেদ বলেন, নিষেধাজ্ঞা যেটা দেখেছেন সেটা তো সবে শুরু, এটা ট্রেলার পিকচার, পরবর্তী ঘটনা এখনো বাকি। ক্রস ফায়ারের নির্দেশ প্রদানকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানান তিনি। ওআইসিকে গুলি করার কারণ জানালেন গ্রেপ্তার দুই ব্যক্তি। অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন বা মিম দলের প্রধান নেতা আসাদউদ্দিন ওআইসি গাড়ি লক্ষ্য করে গতকাল গুলি চালায় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনার পর সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি গুলি করার কথা স্বীকার করেছেন। পুলিশকে উদ্ধৃত করে এনডিটিভির খবরে বলা হয়েছে, তারা ওআইসির নির্দিষ্ট একটি ধর্ম নিয়ে দেওয়া বক্তব্যে কষ্ট পেয়েছেন, এ কারণে তারা গুলি করেছেন, তবে কোন ধর্ম সেটা খবরে উল্লেখ করা হয়নি। বৃহস্পতিবার রাতে ওআইসি টুইটারে যে ছবি প্রকাশ করেন তাতে তার সাদা এসইউভি গাড়িতে দুটি গুলির গর্ত দেখা যায়। তিনি জানান, দিল্লি সীমানা লাগোয়া পশ্চিম উত্তর প্রদেশের একটি টোল প্লাজায় তার গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের একজন সচিন, তিনি নয়দা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বে একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে। অভিযুক্ত সচিন দাবি করেছেন, তিনি আইন নিয়ে পড়ালেখা করেছেন, পুলিশ তার দাবির সত্যতা যাচাই করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সচিন নিজেকে ডানপন্থী হিন্দু দলের সদস্য দাবি করেন। গ্রেপ্তারকৃত আরেকজন সাহারান কৃষক সুবহাম, পূর্বে তার কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ওআইসি এবং তার ভাই আকবরউদ্দিন ওআইসির বক্তব্যে তারা কষ্ট পেয়েছেন, একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে দেওয়া বক্তব্যে তারা কষ্ট পেয়েছেন। পুলিশের অতিরিক্ত পরিচালক প্রশান্ত কুমার বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে। এদিকে পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় পিস্তল উদ্ধার করেছে। তারা যার কাছ থেকে পিস্তল কিনেছিলেন পুলিশ তাদের খুঁজছে। অন্যদিকে গাড়িতে আক্রমণ হওয়ার পর সেন্ট্রাল পুলিশ ফোর্স ওআইসিকে শুক্রবার জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে। নির্বাচন উপলক্ষে নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাত ইউনিয়ন পরিষদে নির্বাচনকে সামনে রেখে নৌযান ও সড়কপথে যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন ইসি। শুক্রবার রাত ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানায়। আদেশে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সপ্তম ধাপে সারা দেশে ১৩৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৭ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের আগের দিন ৬ ফেব্রুয়ারির মধ্যরাত ১২টা থেকে ৭ই ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত লঞ্চ স্পিড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ৬ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ই ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিক আপ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে ৫ই ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৮ই ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত
অবৈধ ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়। আদেশে আরো বলা হয়, রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্ট দেশি বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য, সেই সঙ্গে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। শনিবার সুনামগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন যোগান্তর জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে তাহিরপুরের ইউএনও, থানা পুলিশ সহ মাঠ পর্যায়ে নির্বাচনী কাজে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইসির নির্দেশনা কার্যকর করতে বলা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সপ্তম ধাপে সারা দেশের ন্যায় তাহিরপুর উপজেলার 7 ইউনিয়নের আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রতীকের 7 প্রার্থী সহ 44 জন চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডে 293, সংরক্ষিত ওয়ার্ডে 100 জন মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবকিছু মিলিয়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাওর ও সীমান্ত ঘেঁষা তাহিরপুরের 7 ইউনিয়নে ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন উপজেলার 7 ইউনিয়নের পুরুষ মহিলা সহ 142,787 জন ভোটার তাদের ভোট প্রদান করবেন।